হোটেল রিল্যাক্সে পূর্ণিমা। সম্প্রতি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। কাজল আরিফিন অমি পরিচালিত হোটেল রিল্যাক্স সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। রোজার ঈদে ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি। এবার ঈদেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। সরকারি অনুদানে নির্মিত আহারে জীবন সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা আসছেন বড় পর্দায়। সিনেমাটির নির্মাতা ছোটকু আহমেদ জানিয়েছেন, এবারের ঈদে আহারে জীবন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা, সঙ্গে আছেন ফেরদৌস। নির্মাতা ছোটকু আহমেদ বলেন, আহারে জীবনের কাজ অল্প কিছু বাকি আছে, শীঘ্রই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকরা। ঈদের ডাবল ধামাকা নিয়ে নিজেও উচ্ছ্বসিত পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ছোটকু ভাই গুণী ও চলচ্চিত্র নির্মাতা, তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় আহারে জীবন সিনেমা অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সের কাজ করেও বেশ ভালো লেগেছে। বিই নিউজ, ঢাকা।